ফরেস্ট রেঞ্জার বাবুল দেবর্মার দায়িত্বের অনিহার কারণে ধ্বংসের মুখে বিলুনিয়া পুরাতন মতায় বাগানের কর্মীরা দ্বারস্থ হওয়ার পরেও কর্তৃপক্ষের ফলে বিলুনিয়া সরকারি ফরেস্ট গড়ি মশিতে এক প্রকার ধ্বংসের মুখে চলে গেছে রাবার বাগানটি ফলে কাজ হারানোর ভয় বিপাকে ওই সরকারি বাগানের সাতজন কর্মী অবশেষে বাগানের কর্মীরা সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের সামনে দ্বারস্থ হয়ে দাবি তুলছে ফরেস্ট রেঞ্জার বাবুল দেবর্মাকে সরিয়ে দেয়া হোক এই বাগানের দায়িত্ব থেকে বিলুনিয়া পুরান মতাই ফরেস্টের জায়গায় সরকারিভাবে রাবার বাগান গড়ে তোলা হয় এ রাবার বাগানে কাছাকাছি গড়ে তোলা হয় রাবারের শীত কারখানা সাতজন শ্রমিক ওইখানে কাজ করে সংসার প্রতিপালন করে কিন্তু ফরেস্ট রেঞ্জার বাবলু দেব সরকারি বাগানে দায়িত্ব পাওয়ার পরেই বিপাকে পড়ে যায় কর্মীরা বাগানের কর্মীরা ফরেস্ট রেঞ্জার বাবুকে এসব বিষয়ে জানানোর পরেও তিনি কোনো কথায় কর্ণপাত করছে না বলে অভিযোগ এমনকি ফরেস্ট রেঞ্জার বাবু মাসের মতে একদিনও এই বাগানে আসেন না বাগানটা কোথায় আছে তাও তিনি জানেন না বাড়িতে বসে বসে সরকারের টাকা গুনছেন এমনই অভিযোগ উঠল শ্রমিকদের কাছ থেকে শ্রমিকরা এখন চাইছেন বিলুনিয়া পুরান সরকারি রাবার বাগানটিকে ধ্বংসের মুখ থেকে বাঁচাতে রাবার বোর্ডের কর্তৃপক্ষের কাছে ফরেস্ট রেঞ্জার বাবলু দেববর্মাকে বাগানের দায়িত্ব থেকে সরিয়ে নতুন ফরেস্ট রেঞ্জারকে দায়িত্ব দেওয়ার দাবি জানান তারা থেকে একজন রেঞ্জার বাবুল দেববর্মা তার মাসের মধ্যে 30 দিনে মাসে একদিনও আসে না 15 দিন অন্তর আমাদের বেতনটা দেয়া যায় আর আসে না বাগান করানোর তারি তাও চিনি না বাগানের তিনজন টাবার আছে তাহলে খুব অনুরোধ করি স্যার আপনি ঘর আসেন মাসে দুই দিন থাকেন